নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল ইসমু আল বিররর, নেকি কি জিনিস আর পাপ কি জিনিস বলেন তো আল্লাহর নবী, নেকি কি আর পাপ কি? এবার উত্তর দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আল বিররর হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। কই এবার তো নেকি হলো, সুবহানাল্লাহ, এটা বললেন না, এটা বললেন না যে নেকি হলো হজ, এটা বললেন না, নেকি হলো তাহাজ্জুদ, এটা বললেন না, নেকি হলো কোটি টাকা দান, এ কথা বললেন না। এখন কি উত্তরে হলো? নেকি হলো ভালো আচরণ। দল সংগঠন করলে এটা টিকবে না, দল করলে আর একজনের বদনাম করাই লাগবে। চাপাই নামাজের ভাষা তো, ও তো বদনাম করবো আর বাপকে করতে হবে, মানে এটা নীতি করাই লাগবে। আমার 18 বছরের অভিজ্ঞতা আছে, কতদিনের? 18 বছরের অভিজ্ঞতা আছে। বগুড়া মানে খাওয়া দাওয়া আব্দুরব্দের বাসাই, এদের বাড়ি হলো থাকার খাওয়ার জায়গা, এদের ঘোরা দৌড়াদৌড়ি আমার খুব মনে পড়ে। আল্লাহ রহম করো। আপনারা যারা যে দল পার্টি করছেন, দল পার্টি করা মানে কি, ওর স্বভাবই খারাপ, ও মিথ্যে জিনিসকে বলছে, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর জানা না একবারে নগদ মৃত্যুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ইন ইয়াকুনু লিল মুনাফিক সাইয়্যিদ আইন তাকুনু লিল মুনাফিক সাইয়্যিদ, মিথ্যুক প্রতারককে যদি তুমি নেতা বলো, ফাকাদ আসখাত্তুম রাব্বাকুম, তাহলে তুমি তোমার প্রতিপালককে একবার চটিয়ে রাগিয়ে আকাশে তুলে দিয়েছো, এবার তোমার ছাল চামড়া তুলে দেবে, ও সর্বশক্তিমান। তুমি মিথ্যুককে নেতা বললে কেন? তুমি মিথ্যুকে নেতা বললে কেন? ধোকাবাজকে তুমি এভাবে সম্মান করছো কেন? তোমার সাথে আর আমার কোনো কথাই নেই, জীবন আমি তোমার কথা শুনবো না। ফাকাদ আসখাত্তুম রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে একেবারে রাগান্বিত করে খেপিয়ে তুলেছ যখন তুমি মিথ্যুককে বলেছ আমার নেতা। এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কি না? শুনেছি যে আপনি লিখেছেন, তো আপনি পড়েন কি না এ কথা বলিয়েন না। টাকা 120টা লাগুক, আমার অনেক শ্রম আছে, অনেক তাকে মূল্যায়ন করবেন। বইয়ের কোনো লাইনে আমি ফাঁকি দিনি জাতিকে, বক্তৃতা যেমন কোনো লাইনে ফাঁকি দিনি, বইয়ের কোনো লাইনে আমি জাতিকে ফাঁকি দিনি। ওই বইয়ে পাবেন এই এই হাদিসটা দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী, নেকি কি জিনিস? তখন তিনি উত্তরে কি বললেন? ভালো আচরণ। এইবার দেখেন ধারাবাহিক কয়েকটা হাদিস, ভালো আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নে ফিল জান্নাতে লা গোরাফুন, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর আছে, ইরা জাহিরহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন জাহিরিহা, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের ঘর, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। তো সাহাবিগণ বলছেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে, কে পাবে এত দামি ঘর, কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে, যার ভালো আচরণ সে পাবে। প্রথম কথা এটাই নেন। এবার আপনি দল সংগঠন করলে বা কোনো কিছু করলে বা টাকা পয়সা বেশি হলে টিকতেই পারবেন না আপনি। এই সদাচরণের উপরে টিকে রাখা খুবই কঠিন। একটুতে আপনি বলবেন, এই তোকে অমুক করলাম, এই তোমায় তোকে দেখে না, ওকে যা লাগবে খরচ করবো, ওকে আগে মারাই। সদাচরণ আমার আপনার থেকে বহু দূরে বিভিন্নভাবে, একটু দামি ঘর কে পাবে, যার মুখের ভাষা নরম সেই পাবে, যার ভালো আচরণ সে পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজুদুবি হুসনি খুলুকিহি দারাজাতা সায়মুল কায়েম, নিশ্চয় মুমিন, নিশ্চয় মোমেন তাহাজ্জুদ পড়ে যত নেকি পায়,
নিয়মিত সিয়াম রোজা থেকে যত নেকি পাই সদাচরণে তত নেকি পাই, তাহাজ্জুদ পড়ে যত নেকি হবে নিয়মিত নফল সিয়াম রোজা থেকে যত নেকি হবে সদাচরণে তত নেকি হবে, একটা সমান দুইটা, একটা সমান দুইটা। তাহাজ্জুদ পড়লে নিয়মিত তাহাজ্জুদ পড়লে নেকি হবে, নিয়মিত নফল সিয়াম থাকেন অনেক নেকি, বৃহস্পতিবার সোমবার প্রতি মাসে তিন দিন 13, 14, 15 অনেক নেকি। কিন্তু এই দুটা নেকি একসাথে উপার্জন করতে পারবেন কি দিয়ে? সদাচরণ দিয়ে, ভালো আচরণ দিয়ে। এ কথা আমি বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কুনফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে যার, সব কিছু তার, ভালো আচরণ যার, জান্নাত তার। তিন সিদ্ক হাদিসিন সত্য কথা, চার ইফাতুন ফি তাওমাতিন বৈধ রুজি, বৈধ রুজি যার, সব কিছু তার, ভালো আচরণ যার, সব কিছু তার, ভালো আচরণ যার, জান্নাত তার, ভালো আচরণ যার, দুনিয়া তার। এইখানে আরেকটা কথা আল্লাহ রাসূল পারিবারিকভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার, সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার। এক, আল মারাতুস সলেহা, ভালো বউ, ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার। ভালো বউ হলে কেমন জীবন এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা বগড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আরেকটা করে, এভাবেই সংসার চলে আসছে, ছাড়াও যায় না, সংসার করাও যায় না, কোনোরকম করে কষ্ট করে করে আসছেন, করেন, করাই ভালো। আমি বউ তালাক দিতে বলিনি, ওটা আমি পরামর্শ দিই, যদি চো বউকে এক কথা দিই তালাক দেওয়া যায়। কি কতদিন বলেছি, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, কথা কিন্তু আরও ছিল, কিন্তু আর বললেন না, মানে কথা উল্টে গেছে। যদি বলতো যে ভালো ভালো আছি, তাহলে আরও কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাট পরিবর্তন করতে বলিও। তো এসেছেন বিকালে, সালাম দিয়ে বলছেন যে এই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, কি বললেন? এই বললেন, উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি যাও। তো আরেকদিন উনি তো চলে গেছেন, বৃদ্ধ মানুষ, মিশর থেকে হেঁটে এসেছেন। তো আরেকদিন, কে বাড়িতে আছে? জি। বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কথা বাড়ছে, দেখেন কি খাও, এটা আগে বলেননি। তখন বলছে, আল্লাহ মা, পানি আর গোস্ত, যেমন পানি আর গোস্ত বলা তেমন বলছে, বারাকাল্লাহু বিলাহমিকা মায়েকা, আল্লাহ তোমার গোস্তে পানিতে বরকত দান করুক, একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো। এনে ইব্রাহিম আলাইহিস সালাম, হ্যাঁ, আরব ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে, ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে, আপনি অবাক হবেন। হজ করতে যে দুদিনে যা খেয়েছেন সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া, কত যে কি খালেন আর কত যে কি করলেন, এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে, চলে গেলেন। আগেরবারে এইসব কথা ছিল না, ঠিক আছে, আসলে চোকাট বহাল রাখতে বলেন, এক ভুলের কারণে বউ নেই,
আর আপনার বউ কত ভুল করছে, তার মানে আপনি মেজাজি মানুষ নন তো, কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে। চটকের বউকে তালাক দিতে হবে এ কথা নয়, তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারেনি, এটা হলো প্রথম কন্ট্রোল।